স্বচ্ছ ভারত অভিযান নিয়ে বিগত বছরগুলিতে সারা দেশ জুড়ে প্রচার হয়েছে পুরোদমে কিন্তু তা সত্ত্বেও রাস্তাঘাটে থুতু ফেলা ও মূত্রত্যাগ বন্ধ করা যায়নি রাস্তায় যেখানে সেখানে মূত্রত্যাগ রুখতে অভিনব এবার পন্থা নিল ব্যাঙ্গালুরু মিউনিসিপ্যাল কর্পোরেশন সেই উদ্যোগকে সোশ্যাল মিডিয়ায় স্বাগত জানাচ্ছে নেটদুনিয়া ব্যাঙ্গালুরু শহরের এমন কিছু এলাকা আছে যেখানে প্রকাশ্যে মূত্রত্যাগ করাটা যেন রীতি সেই সব এলাকা চিহ্নিত করা হয়েছে পুরসভার তরফে তারপর সেখানে লাগানো হয়েছে আয়না অর্থাৎ সেখানে এবার থেকে ওই সব এলাকায় দুষ্কর্ম করতে গেলে লজ্জার মুখোমুখি হওয়া ছাড়া গতি নেই শহরের পাঁচটি জায়গায় লাগানো হয়েছে এই আয়না শুধু তাই নয় আয়নায় লাগানোর পাশাপাশি আয়নায় লাগানো হয়েছে কিউ আর কোডও সেই কিউআর কোড থেকে জেনে নেওয়া যাবে ওই এলাকায় নিকটবর্তী শৌচালয় কোথায় রয়েছে বৃহৎ বেঙ্গালুরু মহানগরপালিকার কমিশনার অনিল কুমার এ ব্যাপারে বলেছেন আমরা দেখছি নিয়মিত পরিষ্কার করার পরও লোকজন ওই জায়গাগুলিকে মূত্রত্যাগের কাজে ব্যবহার করেন